হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে ব্রয়লার চিকেনের লেগ অ্যান্ড থাই শেয়ার করার জন্য। একটু রেসিপি বানাবো আলু দিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে আমি নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আজ আমি রান্না করব। সাধারণত আমি ব্লেন্ড করে রান্না করি না, বাট যদি ব্রয়লার চিকেন হয় তাহলে ব্লেন্ড করে রান্না করি। আর দেশি মুরগ হলে, শক্ত মুরগ হলে আমি ব্লেন্ড করে রান্না করি না, কেটে দিয়ে দিই। তো এটাকে আমি ব্লেন্ড করে নিব, পেঁয়াজ রসুনকে। আর এখানে আমি একটু অলিভ অয়েল নিয়েছি, অলিভ অয়েলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো দিয়ে তারপর আমি এখানে কালো জিরা, তারপর মেথি, আস্ত জিরা দিয়ে দিলাম। একটু হালকা ব্রাউন করে নিব এটাকে। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর দিয়েছি দুটা গোলমরিচ। দিয়ে আমি এটা যখন ব্রাউন হয়ে আসবে তারপর আমি ব্লেন্ডার করা পেঁয়াজ রসুন দিয়ে দিব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যারা এখনও করেননি তারা নিজেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যে আমি দিয়ে দিয়েছি ব্লেন্ডার করা পেঁয়াজ, আর পেঁয়াজটা একদম লাল হয়ে গিয়েছে টমেটোর জন্য। তো এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, তারপর জিরার গুঁড়ো। তো যে পেঁয়াজটা আমার একটু কষানো হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে আমি কষাবো, মশলাটা ভালো করে কষিয়ে দিব। ব্রয়লার চিকেন এমনিতেই সবার কাছে তেমন ভালো লাগে না। আমি আমার বাচ্চাদের জন্যই রান্না করছি সেটা, কারণ ওরা হার্ড চিকেন খেতে পারে না। আর আমি লাস্ট একটা হার্ড চিকেন রান্না করেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি, এত টেস্টি একটা হার্ড চিকেন হয়েছিল বাঁধাকপি দিয়ে। তো আমার হাজব্যান্ড অনেক লাইক করেছে, বললো যে বাঁধাকপি দিয়ে হার্ড চিকেন খুব টেস্টি হয়েছে। তো সেটা শেয়ার করতে পারলে ভালোই হতো আপনাদের সাথে, করতে পারিনি। তো এখন এই যে আমি লেগ এবং থাই সবগুলো আমি মশলাতে দিয়ে দিলাম, আর মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে। মাংসগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব, মিক্স করে ঢেকে দিব। আর ব্রয়লার চিকেন কুক করতে বেশি সময়ও লাগে না, অল্প সময় কিন্তু কুক হয়ে যায়। তো এটা আমি ভালো করে মিক্স করে নিব। আর আমি তখন ভিডিওটা করেছিলাম হাতে নিয়ে, ট্রাইপডের জামালাটা আর করতে যাইনি, তো এক হাত দিয়ে নাড়ছি, ওই জন্য একটু আস্তে আস্তে নাড়া দিতেছি। তো আমি এটাকে মিক্স করে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি দুইটা আলু রেডি করে নিব, কেটে নিব। আলু দিতে হয় আমার বাচ্চাদের জন্য, আলু আমিও অনেক পছন্দ করতাম কিন্তু এখন আলু খাওয়া ছেড়ে দিয়েছি, আলু আর খাই না। যেহেতু মনে মনে একটু প্রিপারেশন নিচ্ছি যে ওজনটা একটু কমানো দরকার, তো এই যে আমি দুইটা আলু এখানে ছিলে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব, বেশ একটু কুক হয়ে এসেছে। আর আমাদের বাহিরের আলুগুলো একদম নরম, বেশি সময় লাগে না সেদ্ধ হতে, বাংলাদেশের আলুর মতো না। বাংলাদেশের আলু তো অনেক সময় ধরে কুক করতে হয়। তো এখানের আলু এটা সেদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমার আলু চিকেনের ঝোলটা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত বি হ্যাপি, স্টে হ্যাপি। আল্লাহ হাফেজ।